নমস্কার বন্ধুরা, অর্ঘ্য কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। বাচ্চাদের জন্য তিন ধরনের স্কুল টিফিন বক্স রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভেজ মেয়ো পাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেব, হাফ গাজর কুচি, গাজরটা আমি ডুমো ডুমো করে কেটেছি, সামান্য পরিমাণে বিনস কুচি, গাজর বিনস আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট ধরে। যদি বাচ্চারা ঝাল পছন্দ করে তাহলে এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি 2 থেকে 3 চা চামচ মেয়োনিজ দেব। এর মধ্যে মেয়োনিজের সাথে সবজিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মেয়োনিজ দিলে আর চিজ দিতে লাগে না। এখানে যদি আপনারা মেয়োনিজটা দেন তাহলে এখানে চিজ দেবেন না, আর যদি মেয়োনিজ না দেন তাহলে এখানে আপনারা চিজ দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন। এর মধ্যে 1 চা চামচের মতো টমেটো সস দেব। টমেটো সসটা দিয়েও এর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা দিয়ে দেব। এইভাবে যদি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে পাস্তা তৈরি করে দেন, বাচ্চারা টিফিনের সময় অনায়াসে এই পাস্তাটা কেটে কেটে খেয়ে নেবে। এবার এটা আরো একটু নাড়াচাড়া করে দেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। পাস্তাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে পাস্তাটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি টিফিন বক্সের ভিতরে দেব। যদি গরম অবস্থায় দিই তাহলে টিফিনটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে চলুন আমি টিফিন বক্সে তুলে নেব। তার জন্য এখানে একটা টিফিন বক্স নিয়েছি, ঠান্ডাটা খুলে নিলাম। এবার যে পাস্তাটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে তুলে দেব। তৈরি হয়ে গেল আজকের টিফিন বক্স। এবারে আমি সেকেন্ড লাঞ্চ তৈরি করব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দেব, আর দেব 1 টেবিল চামচ সাদা তেল। এটা আমি ঘি আর সাদা তেল তৈরি করব। আপনারা চাইলে এখানে ঘিয়ের জায়গায় বাটারও দিতে পারেন। সিম্পল অ্যান্ড টেস্টি ফ্রাইড রাইস তৈরি করার জন্য তেলটা সবজিটা ভেজে নিয়ে হয়ে গেছে। এর মধ্যে যে ভাতটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সবজির সাথে খুব ভালো
হবে আপনারা যদি ডিম পছন্দ করেন তাহলে এখানে ডিম দিতে পারেন আর যদি না পছন্দ করেন ডিম ছাড়াও এটা তৈরি করা যায় খেতেও ভালো লাগে ডিম ছাড়া তৈরি হয়ে গেছে আমার আজকে ভেজ ফ্রাইড রাইস এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে ঠান্ডা করে টিফিন বক্সে তুলে নেব আমার আজকে ফ্রাইড রাইস টিফিন বক্স এবারে আমি তৈরি করব চকলেট প্যানকেক তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে এক বাটি ময়দা দেব এক বাটি মাপ হচ্ছে আমরা যে চায়ের কাপে চা খাই যে কাপে সেই কাপেরই এক কাপ এটা চা চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার এখানে আমি বেকিং সোডা ব্যবহার করলাম না বেকিং পাউডারই এখানে দিতে হবে বেকিং সোডা দিলে হবে না স্বাদ মতো নুন চার চা চামচ চার চা চামচ চিনি এখানে আমি চিনিটা পাউডার করিনি আপনারা চিনিটা যদি পাউডার করে নেন তাহলে চিনির ভাগটা পাউডার করলে একটু বেশি দিতে হবে এবার এই সবকটা উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক বাটি দুধ দেব দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে দেব অল্প অল্প করে দুধ দেব প্রথমে একসঙ্গে বেশি দুধ দেব না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে যতটা প্রয়োজন ততটাই দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমার দু বাটি দুধ লেগেছে এই বাটিটার দু বাটি আমি দুধ দিয়েছি আপনাদের যদি আরো একটু বেশি দুধ লাগে সেখানে আপনারা দিয়ে ব্যাটারটা তৈরি করে দিতে পারেন আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দেব দেখুন ঠিক এরকম ঘনত্বটা তৈরি করবে এবার এটা আমি চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব এবার চলুন দেখে নিই প্যানকেকটা কিভাবে তৈরি করবো তার জন্য এখানে একটা ননস্টিক প্যান বসিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার অল্প করে হাতায় করে ব্যাটার নিয়ে আমি প্যানের মাঝখানে দিয়ে দেব ঘি তেল বাটার ছাড়া কত সহজেই চকলেট প্যানকেক তৈরি করা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ছিদ্র তৈরি হচ্ছে কতটা সুন্দর এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নেব এটা তৈরি করতে 2 মিনিট সময় লাগে এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটা আমি চার ধাপ থেকে ছেড়ে গেছে এটা তুলে নেব তুলে নিয়ে আবারও আমি একটু ভিজে দেব আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা আমি উল্টে নেব দেখুন অটোমেটিক সরে যাচ্ছে কতটা সুন্দর প্যানকেক তৈরি হয়েছে আপনারা একটু দেখে নিন আর ছিদ্র দেখুন কত ছিদ্র হয়েছে খেতে অসাধারণ লাগে এইভাবে যদি বাচ্চাদের টিফিন বক্সে প্যানকেক তৈরি করে দেওয়া হয় ওরা আনন্দ সহকারে খেয়ে নেবে এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নেব আপনাদের আরো একটা তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখে নিন এটাও আমি তুলে নেবো
প্যানকেক আমি তৈরি করেছিলাম টিফিন বক্সে দিয়ে দেব। আপনারা দেখুন কতটা অসাধারণ তৈরি হয়েছে। তার সাথে আমি কিছু ফল দেব, আঙুর দেব। আপনারা এখানে যে কোনো ফল দিতে পারেন আপনাদের পছন্দের মতো।